বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা ভালো করে জানেন আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বেশ কিছু মানুষের আধার কার্ড এখানে আধার ডিপার্টমেন্ট থেকে ডিঅ্যাক্টিভেট অর্থাৎ নিষ্ক্রিয় মানে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে তারা ভারতবর্ষের থাকার ক্রাইটেরিয়া পূরণ করতে পাচ্ছেন না, যার ফলে তাদের ভারতের যে নাগরিকত্ব সেটা কিন্তু একটা প্রশ্নের মধ্যে চলে আসছে। এই অবস্থায় বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছেন বা আপনারা অনেকেই ভালো করেই জানেন যে আধার ডিঅ্যাক্টিভেট হওয়ার পর থেকে আপনার মনের মধ্যে, মাইন্ডের মধ্যে একটা প্রশ্ন চলে আসছে যে পাছে আপনার আধার কার্ডটা কতটা সেফ রয়েছে, আপনার আধার কার্ডটা বন্ধ হয়ে যাবে না তো। আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে আমি মেন তিনটে পয়েন্ট দেখাবো যেটার মাধ্যমে আপনি খুব সহজেই একদম বুঝতে পারবেন যে আপনি কতটা নিরাপদে আছেন, আপনার আধার কার্ড কতটা নিরাপদে রয়েছে, আপনার আধার কার্ড ভবিষ্যতে বন্ধ হবে কি হবে না সেটা আপনি অনলাইন থেকেই বন্ধুরা চেক করতে পারবেন। তো কী কী দেখাবো ভিডিওতে, প্রথমত দেখাবো আপনাদেরকে যে আপনার আধার কার্ডটা বর্তমান সময়ে, আপনি যখন ভিডিও দেখছেন এই সময়ে আপনার আধার কার্ডটা অ্যাক্টিভেট আছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। দেখুন, যে সমস্ত ব্যক্তির আধার কার্ডকে আধার ডিপার্টমেন্ট থেকে ডিঅ্যাক্টিভেট করছে সেটা কীভাবে হচ্ছে, প্রথমে আধারের যে ডিপার্টমেন্ট রাশি সেখান থেকে ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে, করার পর সেই ব্যক্তির বাড়িতে চিঠি আসছে। তো চিঠিটা আসতে মোটামুটি 10-15 দিন টাইম লাগছে, তো তার মানে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার পর 10-15 দিন পরগানা আপনি জানতে পাচ্ছেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে আপনি জানেন না, আপনি যদি বাড়িতে চিঠি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি জানেন না যে আপনার আধার কার্ডটা অদৌ ডিঅ্যাক্টিভেট হয়েছে নাকি অ্যাক্টিভেট আছে। তো প্রথমত আপনাকে জানতে হবে যে আপনার আধার কার্ডটা এখানে অ্যাক্টিভেট আছে কিনা, এক নম্বর দেখাবো অনলাইন থেকেই। সেকেন্ড হচ্ছে দেখাবো যে আপনার সহ আপনার পরিবারের যাদের আধার কার্ড রয়েছে তাদের আধার কার্ডে কোনো রকম মিস্টেক আছে কিনা, যেটা UIDAI-এর নজরে আপনি ভুল করছেন। কারণ বন্ধুরা, UIDAI মানে আধার ডিপার্টমেন্ট যদি আপনাকে কিছু একটা করতে বলে সেটা আপনাকে মাস্ট করতেই হবে, যদি আপনি না করেন তাহলেই কিন্তু আপনার আধার কার্ড এখানে ডিঅ্যাক্টিভেট অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে চেক করা শিখিয়ে দেব যে আপনার আধার কার্ডে আপনি এমন কিছু ভুল ত্রুটি করে রেখেছেন কিনা যার ফলে আপনার আধার কার্ডটি এখানে বন্ধ হয়ে যেতে পারে। তো এটা দেখাবো। এবং থার্ড দেখাবো বন্ধুরা, যদি আপনি আপনার আধার কার্ডে কোনো রকম ভুল ত্রুটি করে থাকেন সেটা আপনি কিভাবে অনলাইন থেকে বাড়িতে বসেই ফিক্স করতে পারবেন। তো এই তিনটে বিষয় মূলত দেখাবো, এবং তার সাথে বোনাস হিসাবে আরেকটা জিনিস দেখাবো, যাদের যাদের বর্তমানে আধার কার্ড নিষ্ক্রিয় মানে ডিঅ্যাক্টিভেট মানে বাতিল হয়ে গেছে, তাদের বর্তমানে অনলাইন থেকে যদি আধার কার্ডের ভ্যালিডিটি চেক করা যাচ্ছে তাদের কী দেখাচ্ছে, এটাও কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, যেটা আপনার ভারতবর্ষের নাগরিকত্বের ওপর কিন্তু একটা বিশাল বড় প্রভাব ফেলবে। তাই ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না, আগে ভিডিওটি কমপ্লিট লাস্ট পর্যন্ত দেখে নিন, দেখার পর আপনি আগে যে জিনিসগুলো আমি বলবো সেগুলো আপনি ওয়ান বাই ওয়ান চেক করবেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি মূলত আপনার কাছে যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে সেখান থেকে চেক করতে পারবেন, যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তো খুব ইজিলি আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যেও কিন্তু জিনিসগুলো চেক করতে পারবেন। তো চলুন এই পয়েন্টগুলো এক এক করে আপনাদেরকে আমি দেখিয়ে দিই, বুঝিয়ে দিই, জানিয়ে দিই। তো বন্ধুরা, সবার আগে আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে, ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এবং প্রথম কমেন্টেও আমি লিঙ্কটা দিয়েছি, জাস্ট সেখানে ক্লিক করবেন সরাসরি আপনার কাছে এই ওয়েবসাইটটা খুলে যাবে। দেন এখানে আসার পর আপনি একদম নিচে চলে আসবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, চেক আধার কার্ড ভ্যালিডিটি। সিম্পলি আপনি এই লিঙ্কের ওপর ক্লিক করবেন, তো আপনার কাছে আধার কার্ডের ভ্যালিডিটি চেক করার জন্য আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সেটার পেজ কিন্তু এখানে খুলে যাবে। এবার কি করবেন, এবার হচ্ছে আপনার সবার কাজ এখানটায় আপনার আধার কার্ডের নাম্বার দেওয়া এবং এখানটায় ক্যাপচা কোড ফিল করা। তো সবার আগে আমি আপনাকে দেখাবো আপনার বর্তমানে আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট আছে কি ডিঅ্যাক্টিভেট নেই, সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিন। তো চলুন আমি আমার আধার কার্ডের নাম্বার দিয়ে দেখাচ্ছি। আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে যে ছবিটা দেখতে পাবেন, এই ছবিতে যা লেখা থাকবে সেটা দেখে দেখে এখানে টাইপ করতে হবে। যদি মনে হয় যে ছবিটা আপনি বুঝতে পাচ্ছেন না, তো পাশে এখানে রিফ্রেশের বাটন রয়েছে, এখানে একবার ক্লিক করবেন তো এই ছবিটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আবারও যদি বুঝতে না পারেন আবারও ক্লিক করবেন, আবারও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে জাস্ট দেখে দেখে টাইপ করে দিন। এখানে আমার রয়েছে 2 বড় হাতের G, 3 বড় হাতের M,
বড় হাতের এফ ফোর, ঠিক আছে, আপনার ক্ষেত্রে অন্য থাকবে। সো দিয়ে জাস্ট প্রসিড করবেন। এখানে প্রসিড যখনই করবেন বন্ধুরা, সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে আপনাকে যেটা সবার আগে দেখাবে একটা রাইট চিহ্ন, তার মানে আপনি মনে একটু শান্তি নিয়ে বসে যান যে আপনার আধার কার্ড বর্তমানে বন্ধ হয়নি, আপনার আধার কার্ড আধারের সার্ভারে রয়েছে, মানে আধার ডিপার্টমেন্ট থেকে আপনার আধার কার্ডকে বন্ধ করেনি। এবং নিচে দেখাচ্ছে আপনার আধার কার্ড, এবং পাশে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এক্সিস্ট, মানে আপনার আধার কার্ড বর্তমানে রয়েছে, সেটা বাতিলও হয়নি, ডিঅ্যাক্টিভেটও হয়নি, সাসপেন্ডও হয়নি, তো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এবার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড, মানে আপনার আধার কার্ড ভেরিফাই হয়ে গেল। এবার নিচে কিছু আপনার পার্সোনাল ইনফরমেশন রয়েছে, এখানে এজ ব্যান্ড দেখাচ্ছে, মানে আপনার কত বছর থেকে কত, মানে এখানে এক্স্যাক্ট বয়স তো দেখাবে না, মানে কত থেকে কতর মধ্যে আপনার বয়স আছে সেটা এখানে দেখাবে। এবং এখানে দেখাবে জেন্ডার, আপনি মেল না ফিমেল, আর এখানে স্টেট দেখাবে আপনার ওয়েস্ট বেঙ্গল, আর এখানে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা, যদি থাকে তাহলে সেই নাম্বারের লাস্টে আর কিছু ডিজিট এখানে শো করবে, ঠিক আছে। এই তো গেল একটা জিনিস। সেকেন্ড হচ্ছে আপনাদেরকে এবার দেখাবো আপনার আধার কার্ডে কোনো প্রবলেম আছে কি না, যে প্রবলেমের জন্য ইন ফিউচার ভবিষ্যতে ইউআইডিআইয়ের তরফ থেকে আপনার আধার কার্ডটি এখানে ক্যান্সেলও হতে পারে, সাসপেন্ডও হতে পারে, ডিঅ্যাক্টিভেটও হতে পারে, সেটা কীভাবে চেক করবেন, সেটা চেক করার জন্য আবারও সেম একই রকমভাবে আপনি আমাদের আগের পেজটা চলে আসুন, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে। এই দেখুন এই পেজটাতে আসবেন, আবারও আসার পর আবারও নিচে চলে আসবেন, আসার পর আবারও এই চেক ভ্যালিডিটি, এই চেক আধার কার্ড ভ্যালিডিটির ওপরে ক্লিক করে দেবেন। আবারও আপনার কাছে এই পেজটা খুলবে, আপনি এখান থেকেই ওই জিনিসটা চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডে কোনো রকমের প্রবলেম আছে কি না। তো সেটা জানার জন্য সবার আগে এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার আধার নাম্বার দিতে হবে আপনার বা আপনার ফ্যামিলি মেম্বারের, যেহেতু আপনার আধার কার্ডে কোনো প্রবলেম নেই তাই আপনার তার চেক করার দরকার নেই, আপনি আপনার ফ্যামিলি মেম্বারে চেক করুন। তো এখানে আমি চেক করছি একটা আধার নাম্বার, দেখুন আধার নাম্বার দিলাম, এরপর এখানে এই যে ক্যাপচা কোডটি আছে দেখে দেখে টাইপ করব, বড় হাতের ই, বড় হাতের এন, বড় হাতের এম, ছোট হাতের ই, ছোট হাতের এ, ছোট হাতের ই, তারপরে টু, হলো, এটা দেওয়ার পরে প্রসিড করব। তো বন্ধুরা প্রসিড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানটাই একটু সমস্যা রয়েছে। এখানে দেখুন বর্তমানে রাইট চিহ্ন রয়েছে, মানে আপনার আধার কার্ড এখানে বন্ধ হয়নি আছে, এবং একই রকমভাবে এখানে আপনার আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে, এবং এই পাশটায় দেখাচ্ছে এক্সিস্ট, মানে আপনার আধার কার্ডটি বর্তমানে রয়েছে, বন্ধ ফন্ধ কিচ্ছু হয়নি। এবং একই রকমভাবে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো শো করছে, কিন্তু বন্ধুরা এই নিচে দেখতে পাচ্ছেন এখানটায় একটা সমস্যা রয়েছে। এখানটায় আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিছু লেখা রয়েছে, আমরা যেটা আগে চেক করলাম আগের আধার কার্ডটা, সেটার কিন্তু নিচে কোনো রকমের কিছু লেখা ছিল না, বাট এটাতে কিছু লেখা রয়েছে, তার মানে আপনার আধার কার্ডে এখানে কিছু প্রবলেম রয়েছে। তো কী প্রবলেম রয়েছে এখানে ক্লিয়ারলি বলেই দিয়েছে, দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট, প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট, প্রুফ অফ অ্যাড্রেস আপডেট অ্যান্ড ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেটস, প্লিজ ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র। তার মানে বন্ধুরা এখানে আমার আধার কার্ডটাতে যে প্রবলেমটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার আধার কার্ডে দুটো প্রবলেম এখানে দিয়েছে। এক নম্বর প্রবলেম হচ্ছে, আপনারা ভালো করেই জানেন আধার কার্ডে ডকুমেন্ট আপডেট চলছে, তো ডকুমেন্ট আপডেট এখনও করা হয়নি এই আধার কার্ডে, এক নম্বর প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে এই আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করা নেই, মানে এই আধার কার্ডে আপনার হয় ফটো চেঞ্জ করতে হবে, না হলে 10টা আঙুলের ছাপ চেঞ্জ করতে হবে, আর না হলে আপনার পুরো যে চোখের আইরিস সেটা আপডেট করতে হবে। তো আপনার সবার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ডকুমেন্ট আপডেট। বন্ধুরা ডকুমেন্ট আপডেট আপনারা জাস্ট অনলাইন থেকেই বাড়িতে বসে করতে পারবেন, কীভাবে করবেন তার একটা আমার ভিডিও করা আছে, সেই ভিডিওটা ওপরের আই বটনে দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে দেখে নেবেন, এবং ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওর লিঙ্ক আছে, আপনারা সেখান থেকেও দেখে নেবেন, বা এই ভিডিওটা শেষ হয়ে গেলে লাস্টে সেই ভিডিওটা আমি দিয়ে দেব, সেখান থেকেও আপনি দেখে নেবেন ডকুমেন্ট কীভাবে আপডেট করতে হয় আধার কার্ডে, ঠিক আছে। এবার আসছে বায়োমেট্রিক আপডেট। বন্ধুরা এই আধার কার্ডে বায়োমেট্রিক আপডেটটা কীভাবে করবেন, তো সিম্পলি আপনাকে বায়োমেট্রিক আপডেট করার জন্য একটাই উপায়, আধার সেবা কেন্দ্র বা কোনো ব্যাংকে যেতে হবে।
সেখানে গিয়ে আপনি বলবেন আপনার এই আধার কার্ডে পুরো বায়োমেট্রিক আপডেট করব। পুরো বায়োমেট্রিক আপডেট করলে কী হবে, আপনার নিজের ছবি চেঞ্জ হয়ে যাবে, বর্তমানে আপনার যা ছবি সেটা হয়ে যাবে, আপনার 10 আঙুলের ছাপ চেঞ্জ হয়ে যাবে এবং চোখের মণিটা চেঞ্জ হয়ে যাবে, আইরিসটা। তো এগুলো সব কিছু করে দিলেই কিন্তু আপনার যে এই ইরোডটা আসছিল সেটা কিন্তু আপনার আধার কার্ডে আর আসবে না, তার মানে আপনি সেফ। তো বন্ধুরা, আধার কার্ড কিন্তু বন্ধের পিছনে, বন্ধ হয়ে যাওয়ার পিছনে এটাও কিন্তু পরোক্ষভাবে কিন্তু প্রভাব ফেলছে যে আপনারা আধার কার্ডের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু পূরণ করছেন না, ঠিক আছে? তো এবার আপনাদেরকে বন্ধুরা আমি দেখাবো যে ধরুন কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তাদের বন্ধুরা এখানে কীরকম স্ট্যাটাস দেখাবে, ঠিক আছে? তো সেটা চেক করার জন্য আবারও আপনি আমাদের আগের ওয়েবসাইটেই আসবেন। আসার পরে চেক আধার কার্ড ভ্যালিডিটির উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকেই আপনি চেক করতে পারবেন যে কারো আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে তার স্ট্যাটাসটা কেমন দেখাবে। তো বন্ধুরা, যখনই আপনি আধার নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট করবেন, তো সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা এরকম ক্রস চলে আসবে। তো এখানে ক্রস মানে ঢেরা, তার মানে বুঝে যাবেন যে আপনার আধার কার্ড আর নেই। এবার কি কারণে নেই নিচে বলে দেবে এখানে। তো বন্ধুরা, এখানে যেটা বলছে যে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা দেওয়া থাকবে, হ্যাজ বিন ক্যান্সেলড, মানে এই আধারটা ক্যান্সেল হয়েছে। দেখুন বন্ধুরা, আধার কার্ড ক্যান্সেল এক জিনিস, ডিঅ্যাক্টিভেট এক জিনিস, সাসপেন্ড এক জিনিস, তিনটা কিন্তু তিন রকমের জিনিস। তো এই আধার কার্ডটা ক্যান্সেল দেখাচ্ছে আন্ডার রেগুলেশন 27 অফ আধার এনরোলমেন্ট আপডেট অ্যান্ড রেগুলেশন 2016, মানে আধারের যে ওদের আইন রয়েছে তার রেগুলেশন 27 নম্বরের যে আইন, সেই আইনের আওতায় এই আধারটা ক্যান্সেল করা হয়েছে। এবার যদি আপনার আধার কার্ডটা এখানে ডিঅ্যাক্টিভেট হতো, তাহলে এখানে বলতো আধার নাম্বার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট এবং এখানে রেগুলেশন 27-এর জায়গায় 28A লিখত, ঠিক আছে? তো এভাবেই চেক করতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে আধার নাম্বার ডিঅ্যাক্টিভেট করলে কি হচ্ছে, এখানে এই মেসেজটা আসছে না, ডিঅ্যাক্টিভেটের কোনো মেসেজ আসছে না। এখানে দেখাচ্ছে একটা লাল রঙের মেসেজ চলে আসছে যে সার্ভার কারেন্টলি টেকনিক্যাল ইস্যু, এরকম প্রবলেম দেখা। তো বন্ধুরা, বুঝতে পারলেন আজকের ভিডিওটা দেখে যে আপনি যদি আপনার আধার কার্ডকে বাঁচাতে চান তো আপনার এখানে কী কী স্টেপ নেওয়া দরকার। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আর একটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।